তোমাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নামাজের জন্য আমাদের 10 মিনিট বিরতি ছিল, আমাদের অধ্যক্ষ মহোদয় এখানে নামাজ পড়েছে, আমরা তার সাথে নামাজ পড়েছি, এর জন্য ক্লাসটা পুরোপুরি শেষ করতে পারিনি। এই জন্য অনেকে তোমরা ধৈর্য ধরে বসে হয়েছে, এই জন্য তোমাদের সবাইকে দুঃখিত বলে আবার পুনরায় যেখান থেকে শেষ করছিলাম ওইখান থেকে আবার ক্লাসটা শুরু করছি। আমরা যখন একটু পরে প্র্যাকটিক্যাল, তোমাদের জন্য একটু জিনিস অপেক্ষা করতেছে প্র্যাকটিক্যালটা, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এই ক্লাসটা ওইটা দেখলেই হয়ে যাবে। তারপরে আমরা যে গাণিতিক টার্মগুলো সেগুলো দেখাই দিতেছি। তো এখানে দেখো, ভোল্টেজ এবং পাক সংখ্যা দুইটা সমানুপাতিক। আমি একটু আগে তোমাদের বলেছি ভোল্টেজ এবং পাক সংখ্যা দুইটা হচ্ছে সমানুপাতিক। তার মানে ভোল্টেজ যদি বাড়ে, পাক সংখ্যা যদি বেশি হয়, প্রাইমারি কয়েল অথবা সেকেন্ডারি কয়েল, যে কয়েলের পাক সংখ্যা যত বেশি হবে ভোল্টেজ তত বেশি হবে, আর পাক সংখ্যা যত কম হবে ভোল্টেজ তত কম হবে, এই দুইটা যে সমানুপাতিক সেইটা দেখো আমরা এই গাণিতিক টার্মের মধ্যে আমরা দিয়ে দিছি। এটা না জানলেও হবে তোমাদের। দেখো, প্রাইমারি কয়েলের ভোল্টেজ হচ্ছে ভিপি, প্রাইমারি কয়েলের পাক সংখ্যা হচ্ছে এনপি, দুইটা কী দিছি? সমানুপাতিক। তার মানে পাক সংখ্যা বেশি হলে ভোল্টেজ, এখানে দেখো পাক সংখ্যা বেশি হলে ভোল্টেজটা বেশি হবে। তাহলে আমরা সমানুপাতিক চিহ্ন ওঠায় ইকুয়াল ইস সমান একটা ধ্রুবক দিয়েছি, এটাকে 1 নং সমীকরণ দিয়েছি, এবং সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ হচ্ছে ভি এস এবং পাক সংখ্যা হচ্ছে এন এস, দুইটা সমানুপাতিক। সমানুপাতিক চিহ্ন ওঠায় ইকুয়াল ই একটা ধ্রুবক দিয়েছি, তারপর দুইটাকে এককে, সমীকরণ এককে দুই দ্বারা ভাগ করে আমরা একটা সূত্র পেয়েছি। দেখো, ভিপি বাই ভিএস, এনপি বাই এনএস। তাহলে আমরা একটু সামারাইজ করে দিই, যারা আগে থেকে ছুটে গেছো। আজকে আমরা প্রথমে শিখেছি ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার হচ্ছে যেটা উচ্চ প্রবাহকে নিম্ন প্রবাহ অথবা নিম্ন প্রবাহকে উচ্চ প্রবাহে রূপান্তর করে বা রূপান্তর, সেটা হচ্ছে ট্রান্সফর্মার। এরপর আমরা শিখছি স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফর্মার। স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফর্মার আমরা প্র্যাকটিক্যাল দেখাইলে এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা শিখছি ট্রান্সফর্মার গঠন, এরপরে আমরা শিখছি যে ক্ষমতা, ট্রান্সফর্মারের ক্ষমতা কখনো সবসময় সমান থাকে, শক্তির যদি অপচয় না হয় ক্ষমতা মুখ্য এবং গৌণ কুণ্ডলী ক্ষমতা সবসময় সমান হয়। সেখানে আমি একটা সূত্র বলছি যে পি সমান ভি আই। তোমরা জানো ক্ষমতা হচ্ছে পি, ভি হচ্ছে ভোল্ট, আই হচ্ছে অ্যাম্পিয়ার। তার মানে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা যদি আইপি আর গৌণকুণ্ডলীর ক্ষমতা যদি আইএস হয়, তাহলে আমরা ওই যে ভিপি ভিপি আইপি আর সমান হচ্ছে ভিএস আইএস দিয়ে আমরা ওই সূত্রটা, একটু আগে দুইটা যে ক্ষমতা সমান থাকে সেটা দেখিয়েছি। এখন আমরা নেক্সট টপিকতে চলে যাই। দেখো, এখন আমি তোমাদের কমেন্টসে চলে যাব, দেখি আমরা কারা কারা এই অঙ্কটি করতে পারবে। দেখো, আমি এই পর্যন্ত আমি তোমাদের মানগুলো দিয়ে দিলাম যে একটি ট্রান্সফর্মারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 50, ভোল্টেজ হচ্ছে 210, এর গৌণকুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 100, তাহলে ভোল্টেজ কত? তো আমি এখানে মানগুলোও তোমাদের দেখিয়ে দিয়েছি। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এনপি সমান 50, মুখ্য কুণ্ডলী ভোল্টেজ ইপি অথবা ভিপি সমান হচ্ছে 220 ভোল্ট, গৌণকুণ্ডলীর পাক সংখ্যা এন এস সমান 100, গৌণকুণ্ডলীর ভোল্টেজ হচ্ছে ইএস সমান কত? আর আমরা একটু আগে কিন্তু সূত্রটা শিখছি, ইপি বাই ইএস সমান হচ্ছে এনপি বাই এন এস, অথবা এই সূত্রকে তুমি এভাবে লিখতে পারবে, ভিপি বাই ভিএস সমান হচ্ছে এনপি বাই এন এস। দেখে নিই আমরা কারা কারা আমাদের সাথে এই লাইভে যুক্ত আসো, যে আমরা এখনই দেখে নিই কারা কারা আমাদের সাথে নামাজের জন্য একটু বিরতি হয়েছে, এজন্য সবাইকে আমি দুঃখিত বলে নিলাম। তোমরা 50 ভোল্টেজ হচ্ছে 200, তোমরা সবাই অঙ্কটি একটু সলভ করার চেষ্টা করো এবং আনসারটি আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দাও। এখানে তারেক হোসেন আমাদের টিচার, উনি দেখতেছে আমাদের সাথে, অনেক স্টুডেন্টরাও আমাদের সাথে আছে, অনেক স্টুডেন্টও আছে। তো ঠিক আছে, আমরা এরপরে আমরা এই অঙ্কটিতে করে যাই, এরপরে আমরা আবার প্র্যাকটিক্যালের সময় আবার কমেন্টসে চলে আসব। তাহলে দেখো, এই অঙ্কটি আমরা একটু সলভ করে দিই। তা ইপি বাই ইএস, এনপি বাই এনএস, এখান থেকে আমাদের ইএসটা গৌণকুণ্ডলী ভোল্টেজটা আমাদের বের করতে হবে, এনএস বাই এনপি ইনটু ইপি,
ছোট্ট মানগুলা বসাই দিলে এখানে দেখো কত হয়, 229 ভোল্ট, 429 ভোল্ট, সরি 429 ভোল্ট। তোমরা ক্যালকুলেটার দিয়ে হিসাব করলে 150 দিয়ে ভাগ করে যত হবে, ওর সাথে 210 গুণ করলেই এটা হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখো ট্রান্সফর্মারের ব্যবহারটা, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই ব্যবহারের পরে কিন্তু আমরা চলে যাব, ক্লাসটা শেষ করে আমরা চলে যাব প্র্যাকটিক্যালে। দেখো এখানে দেখো, আমরা ঘড়ি দিছি, ক্যালকুলেটার দিছি এবং ল্যাপটপ দিয়েছি এবং রেডিও দিয়েছি। এই সবগুলোতেই আমরা স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করে এই যন্ত্রগুলো আমরা চালাতে পারবো। স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করে আমরা এই যন্ত্রগুলো চালাতে পারবো। আমরা একটু পরে এগুলো দেখাবো কীভাবে চালাতে হয়। আর স্টেপ আপ, দেখো দূরদূরান্তে তড়িৎ পূরণের ক্ষেত্রে সেখানে স্টেপ আপ বা উচ্চ ধাপি ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। এখানে দেখো আমরা একটু বলছি দূরদূরান্ত তড়িৎ পূরণ প্রেরণের জন্য কোন ট্রান্সফর্মার, আমি এখন পড়ে আসছি, তাহলে সবাই বলো তো কি, হ্যাঁ স্টেপ আপ ট্রান্সফর্মার। এরপরে দেখো স্টেপ ডাউন ট্রান্সফর্মার কোথায় ব্যবহার করা হয়, আমি একটু আগে পড়েছি ঘড়ি, তারপর রেডিও, তারপর ক্যালকুলেটার, তারপর হচ্ছে টেলিভিশন ইত্যাদিতে স্টেপ ডাউন ট্রান্সফর্মার। দেখো এখানে একটা বাড়ি কাজ দিব, তোমরা সবাই এই বাড়ি কাজটা লিখে অঙ্কটি সলভ করে আমাকে যখন তোমাদের স্কুল খুলবে তখন তোমরা আমাকে এই বাড়ি কাজটি দেখাবে। এখন চলো আমরা মূল পর্বে, যেটা প্র্যাকটিক্যালি, যেটা আমি এই প্র্যাকটিক্যাল করার জন্য তোমাদের কয়েকটি সরঞ্জাম নিয়ে আসছি এবং এই কাজে আমাকে সহায়তা করছে নাহিদ, এই জন্য নাহিদকে অসংখ্য ধন্যবাদ। আমির স্যার আমার সহকর্মী, উনি সারাদিনই আমার সাথে অনলাইন ক্লাসে পরিচালনা ছিল এবং আমার জন্য অনেক দীর্ঘ সময় বসে হয়েছে, এই জন্য স্যারকেও ধন্যবাদ। চলো আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাই। সবাই তোমাদের ট্রান্সফর্মারটা দেখাবো এখন এবং এর কার্যপদ্ধতি নিয়েও আলোচনা করব। সেই সঙ্গে আমি তোমাদেরকে বিদায়ও জানিয়ে যাচ্ছি, কারণ প্র্যাকটিক্যালের পরে ক্লাসটা আজকের মতো শেষ হয়ে যাবে। তো সবাই চলো আমরা প্র্যাকটিক্যালটা একটু দেখি, এবং প্র্যাকটিক্যালটা একটু দেখার সময় দেখো আমরা সবাই একটু কমেন্ট সেকশনে চলে যাই, দেখি যে প্র্যাকটিক্যালে আমাদের, দেখো এটা হচ্ছে একটা ট্রান্সফর্মার, এখানে দেখো আমি, এটা একটা ট্রান্সফর্মার, এখানে দেখো এটার মধ্যে আমরা, এটার মধ্যে এসি কানেক্ট করছি, এটার মধ্যে আমরা একটু একটু সবাই খেয়াল করো, একটু সবাই খেয়াল করো যে এটা হচ্ছে একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার, স্টেপ ডাউন ট্রান্সফর্মার। এটা হচ্ছে প্রাইমারি কয়েল এই পাশেরটা, আর এই পাশেরটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। তাহলে দেখো প্রাইমারি কয়েলে যখন আমরা এসি কারেন্ট দিয়েছি তখন সেকেন্ডারি কয়েলে আমরা কী পাই সেটা একটু দেখো, আমাদের সংযোগটা মনে হয় একটু ছুটে গিয়েছে, আমাদের সংযোগটা একটু মনে হয় ছুটে গিয়েছে, এই জন্য আমরা, দেখো যখন কিনা প্রাইমারি কয়েলে, এখানে বলে দিই স্টেপ ডাউন ট্রান্সফর্মারের প্রাইমারি কয়েলের পাক সংখ্যা বেশি থাকে এবং সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা কম থাকে। তো প্রাইমারি কয়েলের পাক সংখ্যা বেশি থাকার কারণে, এইটার মধ্যে বেশি থাকার কারণে ভোল্টেজ বেশি থাকে এবং তড়িৎটা কম পাস হয়, এজন্য তড়িৎ প্রেরণের ক্ষেত্রে মানে যান্ত্রিক কোনো ত্রুটি হয় না। দেখো আমরা যখন কিনা কানেক্ট দিয়েছি সেটার সাহায্যে, তো সেটার সাহায্যে আমরা বাল্ব জ্বালাতে সক্ষম হচ্ছি। অথবা তুমি মনে করো যে আমরা একটু বলছি যে রেডিও চালানো যায় এটার সাহায্যে, দেখো আমরা তো রেডিও তো এখন কানেক্ট দিতে পারতেছি না, কিন্তু আমরা এখানে একটা বাজার নিয়েছি যেটা কিনা তড়িৎ শক্তিকে শব্দ শক্তিতে পরিণত করবে। এই বাজারের মধ্যে যখন কিনা আমরা কানেক্ট দিয়ে দিব তখন বাজারটি তড়িৎ প্রবাহিত হলে এটা সাউন্ড দিবে, দেখো সাউন্ড দিচ্ছে, তার মানে এখানে তড়িৎ শক্তি এই বাজারের মধ্যে যখন যাচ্ছে তখন শব্দ শক্তি পরিণত হচ্ছে। আর তোমরা এর আগেও আমি একটা ক্লাসে বাজার সম্পর্কে বলছি, বাজার এমন একটি যন্ত্র যেটার মধ্যে তড়িৎ প্রবাহিত হলে সেটা শব্দ সংকেত তৈরি করে, মানে তড়িৎ শক্তি শব্দ শক্তিতে পরিণত হয়। তাহলে আমরা প্রথমে যে যন্ত্রটি দেখিয়েছি সেটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার। তো এখন আমরা আরেকটা দেখাবো, যেটা তোমরা দেখো এটা তোমরা সহজেই বুঝতে পারবে, এটার জন্য কানেক্ট দিতে হবে আমাদের। দেখো
এই যে এখানে এখানে দেখো, এটা হচ্ছে এসি ভোল্টেজ, এটার মধ্যে আমরা প্রয়োগ করছি। এটা হচ্ছে প্রাইমারি কয়েল, এটা পাক সংখ্যা বেশি। স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমার এখন দেখানো যাবে না, কারণ এটা হলে মানে অনেক হাই ভোল্টেজের কারণে একটা মারাত্মক দুর্ঘটনা এবং মানে শর্ট লেগে মানুষ মারাও যেতে পারে, আমারও কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমারটা দেখাবো। এটা হচ্ছে প্রাইমারি কয়েল, এই প্রাইমারি কয়েলের পাক সংখ্যা বেশি থাকে স্টেপ ডাউনে। এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল, এর পাক সংখ্যা কম থাকে। তাহলে এটার মধ্যে যখন কিনা আমি এসি সোর্স, আমি আউটপুট সোর্সে দেখো এটাকে দুইভাবে রূপান্তর করা যাবে, একটা এসি আর একটা ডিসি। এখানে থেকে ডিসি করে নিছি, আর এটা কিন্তু এসি থেকে এসি আছে, কারণ এটাকে ডিসি করতে হলে এখানে বা রেক্টিফায়ার ব্যবহার করতে হবে, যেটা আমার কাছে এই মুহূর্তে নেই। তাহলে পরবর্তীতে আমরা সেটাও সংযোগ দিয়ে একসময় এক প্রান্ত এই একটা আমাদের দুইটা ফিলামেন্ট আছে, দেখো দুইটা ফিলামেন্ট এই বাল্বে, যখন কিনা আমি এটাকে কানেক্ট দিব ওটা ঘড়ি ল্যাপটপও চালাতে পারি। এবং বাসা বাড়িতে তোমরা জেনে থাকবে যে বাসা বাড়িতে যে 220 ভোল্টে কারেন্টটা দেওয়া হয় সেটাও স্টেপ ডাউন ট্রান্সফরমার, সেটাও কি স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে এখানে যখন এসি কানেক্ট, এই যে মুখ্য কুণ্ডলী সেটার মধ্যে যখন কিনা এই মুখ্য কুণ্ডলী, তো আমরা আগের কথাগুলো কি আসছে, তো দেখো এটার মধ্যে যখন কিনা আমরা ধরবো, তাহলে দেখো এটা বাল্ব জ্বলে উঠছে, দেখো দুইটা ফেজই জ্বলছে, দুইটা ফিলামেন্টই জ্বলে উঠছে, এখানে দেখো এটাও জ্বলে উঠছে। তার মানে কি আমরা এই ট্রান্সফরমারের সাহায্যে এটা কিন্তু একটা ভোল্ট ব্যবহার করতেছি। দেখো এখানে আমি কষ্টে পিছিয়ে রেখেছি, এই প্রান্ত থেকে যদি মোটা প্রান্ত থেকে যদি আমি কানেক্ট দিতাম তাহলে 24 ভোল্টও আমি এটা প্রয়োগ করতে পারতাম। তাহলে দেখো এটা সহজেই এখান থেকে দেখা যাচ্ছে কি, এটা থেকে আমরা যখন কিনা সংযোগ দিলাম, দেখো সেখান থেকে আলো দিচ্ছে, এবং সংযোগ দিলাম আলো দিচ্ছে, সংযোগ দিলাম আলো দিচ্ছে। তাহলে ট্রান্সফরমারটা কি, ট্রান্সফরমার হচ্ছে একটি এমন একটা স্থির যন্ত্র যেটার সাহায্যে তড়িৎ এবং ভোল্টেজ দুইটাই রূপান্তর হয়। তাহলে আমরা তোমরা সহজেই দেখো তড়িৎ এবং ভোল্টেজ দুইটাই রূপান্তর হয়। ট্রান্সফরমার আছে দুই ধরনের, একটি স্টেপ আপ আর একটা কি স্টেপ ডাউন। এখানে যে ট্রান্সফরমারটা দেখাইছি সেটা হচ্ছে স্টেপ ডাউন, স্টেপ ডাউন। এখানে দেখো এটা হচ্ছে প্রাইমারি কয়েল, এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। তো তোমাদের অনেকেই তো ট্রান্সফরমার ওই বিদ্যুতের খুঁটির উপরে দেখো, সেটা হয়তো বা ফিজিক্যালি তোমাদের দেখার কোনো সুযোগ থাকে না। এই জন্য আজকে আমরা কিন্তু এখানে তিনটা ট্রান্সফরমার দেখিয়েছি, একটা হচ্ছে খুব ছোট, সেটার সাহায্যে আমরা ওই যে শব্দ সংকেত তৈরি করছি, এখানে লাইট তো জ্বালিয়েছি, পাশাপাশি দেখো আমরা শব্দের সংকেত, শব্দ সংকেত সেটার সাহায্যে আমরা তৈরি করেছি। আরেকটা ট্রান্সফরমার এখানে আমাদের আছে, দেখো আরেকটা ট্রান্সফরমার, সেটাও আমি তোমাদের একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখো এখানে এই ট্রান্সফরমারটা, এই এখানে যেমন প্রাইমারি কয়েল সেকেন্ডারি কয়েল বোঝানো হচ্ছে, এখানে একটু ব্যতিক্রমভাবে আছে। তো এইটার মধ্যে দেখো এইটা হচ্ছে প্রাইমারি কয়েল, এইটা উপরে দাও, আর এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল, এটা হচ্ছে, এটাও স্টেপ ডাউন ট্রান্সফরমার, এটা হচ্ছে প্রাইমারি কয়েল এবং এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। এটা কিন্তু অনেক ক্ষমতা সম্পন্ন একটি ট্রান্সফরমার, এবং এটা ব্যবহার করাও একটু বিপজ্জনক, ব্যবহার করাও একটু বিপজ্জনক। এইটার সাহায্যেও আমরা কী করতে পারবো, শব্দ, এটার সাহায্যে আমরা ওয়াল্ডিংও করতে পারবো। আমরা সেটা একটু তোমাদের দেখাতে চাই, ওয়াল্ডিং কীভাবে, যেভাবে ওই যে যে লোহার মধ্যে যে ওয়াল্ডিং করে সেটাও আমরা দেখো, এটার মধ্যে ধরলে সেটা ফায়ার করতেছে, তার মানে ওয়াল্ডিং হইতেছে। তাহলে তোমরা ট্রান্সফরমার যে কি সেটা হয়তো বা আগে দেখতে না পেলেও আজকের ক্লাসে, যদিও আমার ক্লাসটা আজকে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, যে নামাজের জন্য একটু বিরতি দেওয়া হচ্ছিলো, ওই নামাজের জন্য আমি ক্লাসটা তখন একটু তাড়াতাড়ি করে টানার চেষ্টা করেছি। এই জন্য তোমরা দয়া করে দুইটা আমার দুইটা পার্ট অংশটাকেই তোমরা দেখবে, এবং আমরা যখন ক্লাস খুলবে তখন এই ট্রান্সফরমারটা
আমি তোমাদের ক্লাসের মধ্যে শো করে তোমাদের দিয়ে আমি পরীক্ষণগুলো করাবো। এখানে দেখো আমি একটা সূত্র, যে ট্রান্সফরমার থেকে একটা সূত্র, যে সূত্রটা থেকে অঙ্ক পরীক্ষায় আসেই গ মার্কে, সেটা আমি ওখানে তো দেখিয়েছি, আবার এখানেও লিখেছি ভিপি প্রাইমারি ভোল্টেজ, ভিএস হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ, সমান হচ্ছে এনপি হচ্ছে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, এনএস হচ্ছে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা, আইএস হচ্ছে গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ, আইপি হচ্ছে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ। এখান থেকে যে কোনো দুইটা টপিক হয়, এইটা অথবা এইটা অথবা এইটা অথবা এইটা, যে কোনো চারটার মধ্যে তিনটার মান দেওয়া থাকবে, তিনটার মান দেওয়া থাকবে এবং একটার মান বসিয়ে তোমরা সহজেই অঙ্ক সলভ করতে পারবে। ট্রান্সফরমার সম্পর্কে যদি কোনো তোমাদের আরও জানার থাকে তাহলে আমরা নেক্সটে আবার ক্লাস নিয়ে সেই বিষয়গুলো তোমাদের জানিয়ে দিব। এবং ক্লাসে যখন কিনা আল্লাহ রহমতে যখন এই করোনার সময়টা অতিবাহিত হয়ে যাবে তখন আমরা আবার এই ক্লাসটি আমরা ক্লাসে নিয়ে নিব এবং প্র্যাকটিক্যালি তোমাদের থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যালি তোমাদের দেখিয়ে দেব। তোমরা মনে রাখবে যে আমরা যে পড়াটা ফিজিক্সে পড়ি সেটা আসলে টোটালি হচ্ছে প্র্যাকটিক্যাল, থিওরিক্যালটা আমাদের জানার জন্য, আমাদের পরীক্ষায় পাশ করার জন্য লাগে, কিন্তু এই যে প্র্যাকটিক্যাল যে জিনিসটা, এটা না জানলে আসলে তোমার এই বিজ্ঞান কোনো দিনও কাজে আসবে না। সবাই বিজ্ঞানটা বুঝে শিখো, প্র্যাকটিক্যালি শিখো এবং হাতে কলমে শিখো। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এবং তোমরা সবাই ভালো থাকো এবং ক্লাসটি সবাই দেখবে এবং লাইক এবং কমেন্টস দিবে। ধন্যবাদ সবাইকে।